গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, যে যেখান থেকেই দেখছো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আর তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। তোমরা সবসময় ভালো থাকো, সবসময় হাসি খুশি থাকো, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো, তাতে করে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তোমরা সারাটা দিন দেখতে থাকো আর সঙ্গে থাকো, অবশ্যই পাশে থাকো, আর ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো, কারণ তোমাদের একটা লাইক আমার সামনের দিনে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, সকালের কাজ বাজ সেরে চাটাও খাওয়া হয়ে গেছে, শেষ আবার আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন দেখো সবজি কাটতে বসেছি, কারণ সবজি কাটতে বসেছি আর ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। উঠোনে যে আমার ছোটো উনুনটা আছে ওখানে ভাতও বসিয়েছি আর এদিকে বসে আমি সবজি কাটছি, আর এটা দেখো পালং শাক কাটছি, কারণ আজকে পালং শাকের তরকারি করব। হয়েছে দেখো, এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে সবজিগুলো জোগাড় করছিলাম, কেটে কুটে নেওয়া হয়ে গেছে আর এখন দেখো সবজি বসিয়েও দিয়েছি। ওই যে কড়াইতে এখন পালং শাকের তরকারি হচ্ছে, আর যেহেতু আদ্রিজা স্কুল আছে একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, ওই কারণে আজকে সকাল সকালই ভাবলাম যে রান্নাটা একবারে সেরে নিই, কারণ সকাল সকাল রান্নাটা সেরে নিলে অনেক সুবিধা হয় আর অদ্রিজাও একটু সবজি ভাত খেয়ে স্কুলে যেতে পারবে, কারণ বেশিরভাগ দিনই সবজি ভাত হয় না, হয়তো সিদ্ধ ঘি ভাত খেয়ে যায়। আর দেখেছো সকাল সকাল গরম গরম ভাত হলে তোমাদের দাদা ভাইয়েরও কীরকম খিদে পেয়ে যায়, তো আমাকে ভীষণ তাড়া দিচ্ছে যে আগে ভাত দাও ভাত দাও। তো আমি ভাবছি এই বেগুনটা ভাজা করে ওকে দেবো, তোকে ও ভীষণ খিদেও পেয়ে গেছে, একটু মাঠে কাজ করেছে, ওই কারণে আমি ওকে ভাতটা দিয়ে এসেই বেগুনটা ভেজে তারপরে আবার ওকে দেবো। আর এখানে দেখো আমার বেগুন ভাজা শাক চচ্চড়ি তো হয়েই গেছে, আর এখানে আলু, ফুলকপি, কাঁচা কলা, পেঁপে, বেগুন, তারপরে বড়ি দিয়ে একটা ঝোল বানাচ্ছি। আর এই সমস্ত রকম সবজি দিয়ে ঝোল বানালে না সেই সঝোলটা আমার তোমাদের দাদা ভাই রদ্রিজা সবাই ভীষণ পছন্দ করে। তো বন্ধুরা, এখন বাজে সকাল 11:30, আর আজকে আমার সকাল সকাল রান্না বান্না কমপ্লিট, খুব সকাল সকালেই করে নিয়েছি কারণ অদ্রিজা স্কুলে যাচ্ছিলো, একেবারে ভাত টাত করে নিয়েছি, আর এখন জল খাবার খাবো কারণ আমার এখনও খাওয়া হয়নি, খিদেও পেয়ে গেছে, তো ভাবছি একটু ভাতই খেয়ে নেব। তো চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই এখন যে কী কী রান্না করলাম, আর আমি একটু খাওয়া দাওয়া করে নিই। আর আজকে দেখো রান্না কমপ্লিট করেই একদম উনুন মুছে পরিষ্কার করে নিয়েছি, আর এই যে টিফিন কৌটোয় বসিয়েছি মুসুরি সিদ্ধ, তো মুসুরি সিদ্ধটা দিয়ে রাখলাম, এখন আছে, হয়ে যাবে, সন্ধ্যাবেলাতে খাবো। আর এখন দেখো এই যে আমাদের যে গন্ধরাজ লেবু গাছটা আছে ওর নিচেই আমি দাঁড়িয়ে আছি, তো বেশ ভালো লাগছে এখানে একটু দাঁড়িয়ে থাকতে, ওই কারণেই আবার একটু ক্যামেরা নিয়ে ঘুরছি চারিদিকটা। তো চলো, রান্না তো কমপ্লিটই হয়ে গেছে, এখনই একবার তোমাদের সঙ্গে শেয়ার করি যে কী কী রান্না করলাম। এখানে যে এই যে দেখো সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে যে তরকারিটা হয়েছে, আর এই যে এখানে রয়েছে যে পালং শাকের তরকারি, বেগুন ভাজা। তো আজকে দুপুরের লাঞ্চ মেনু আমাদের এটাই, খুব যথাসামান্য আয়োজন আমার। আর হাঁড়িতে তো ভাত আছে, ভাতটা আর দেখানোর কী আছে সেটা তো তোমরা জানোই, তবুও একবার দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, সেই রান্না হয়ে গেছে 11:30-এর সময়, তখন খাওয়া দাওয়া করে সকালের খাবার, ঘরে এসেছি, ঘুমিয়ে গেছি, আর এখন বাজে 1:30-টার উপর, স্নান হয়নি, কিছুই নাই, কি অবস্থা। তো চলো এখন আগে স্নানটা সেরে আসি, এরপরে স্নান করা যাবে না। একটু ফোন দেখছিলাম, ভিডিও এডিট করিনি, কিছু করিনি, ফোনটা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছি জানিও না। তো চলো এখন আর কথা বলবো না, আগে স্নান টান সেরে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো স্নান টান সেরে আর তোমাদের সামনে আসা হয়নি। তো বন্ধুরা,
এখন বাজে বিকাল 5টা। এখন যাচ্ছি দুধ আনতে, একটা বাড়ি থেকে দুধ নিই, পিছনে বাড়ি তো ওখানে যাচ্ছি, দুধটা নিয়ে আসি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6:30, আর এখন যাব রান্নাঘরে, কারণ সন্ধ্যা মানেই বুঝতে পারছো, সন্ধ্যা মানেই চা। তো চা করব, আর চায়ের সঙ্গে একটু টিফিনও কিছু করতে হবে হালকা করে। তো চলো আগে রান্নাঘরে যাই, তারপরে চা করি, আর কি করা যায় সেটা ওখানে গিয়েই ভাবনা চিন্তা করি আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে রান্নাঘরে যাই। ও চা করবো, চা ওই দুধ নিয়ে আসিনি, দুধটা চাল দেবো, অর্ধে যাকে দুধ দেবো ভুলেই গেছে, আগে দুধটা নিয়ে আসি। তো দেখো দুধ আনতে ভুলেই গেছিলাম, রান্নাঘরে এসে কী আনি কী আনি মনে করে দুধটা মনে পড়লো, আর এখন দেখো আর দুধটা আমি জালে বসিয়ে দিয়েছি, আর দুধটা আগে গরম করে নিয়ে তবেই চা করব। তো দেখো এখানে আমার চা হয়ে গেছে, আর অর্ধেকে দুধ দিয়েছে, ও দুধ আর পাউরুটি খেয়েছে, আর আমাদের জন্য 2 কাপ চা করে নিয়েছি, আর ও একটা পাউরুটি আমাদের জন্য নিয়ে এসেছিলো, তো তোমাদের দাদাভাই একটু খেয়েছে আর আমার জন্য এক টুকরো রেখেছে, তো আমি ওটা এখানে নিয়েছি, এখন চায়ের সঙ্গে খাবো। আর এই যে চা রাখলাম এখানে, আর এই যে তোমাদের দাদাভাই বসে আছে, ও কার জানি এলবিতে বসে আছে, ও এলবিতে যেতে ভীষণ পছন্দ করে সবার সঙ্গে গল্প গুজব করতে, তো ও এলবিতে বসে আছে আর আমি চা দিলাম। তো বন্ধুরা চা নিয়ে চলে এসেছি, আর চায়ের সঙ্গে আজকে একটু পাউরুটি খাবো, অদ্রিজা নিয়ে এসছে, তো সবাই ভাগ বাটোয়ারা করে খাচ্ছি, 2টো পাউরুটি নিয়ে এসেছিলো 3টে লোক। এই এইটা তোমার বেশি, এটা তো কম হয়ে গেল, কোনটায় চিনি দিয়েছে কোনটায় চিনি ছাড়া কিছুই বুঝতে পারছি না গো। চলো আগে চাটা খেয়ে নি, চাটা ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা সন্ধ্যায় আজকে চাটা খেলাম, তারপরেও যেন মনটা কিরকম ছুকছুক করছিল যে কি খাই কি খাই একটা ব্যাপার। তো এই যে দেখো গরম গরম কয়েকটা মালপোয়া ভেজে নিয়ে চলে এসেছি, তো এত কটাই ভেজেছি আমি, 3টে 3টে 6টা 2টো করে, হ্যাঁ, তো খুব ভালো হয়েছিল খেতে, যেরকম দেখতে হয়েছে সেরকম খেতে মালপোয়াগুলো। একটা ভাজা পিঠে বানালাম, ভাজা পিঠে বলতে মালপোয়া। সন্ধ্যায় কি খাবো কি কি খাবো কি খাবো করে মনটা কিরকম যেন একটা হচ্ছিলো যে কিছু একটা খাই, তো চট জলদি বানিয়ে নিয়ে আসলাম। আর এখন তো ঘরে নলেন গুড় দুধ চাল গুঁড়ো এগুলো তো সব কিছু থাকেই, আর এটা আমি নলেন গুড় দিয়েই করেছি, কারণ নলেন গুড় দিয়ে করলে খেতে টেস্টি হয় বেশি। আর কতটা সুন্দর হয়েছে দেখো, মানে এতটা পরিমাণে ফুলেছে, সেই ফোলাই রয়েছে এখনও, ফোলাগুলো মানে বসেও নি, আমি একটা খেয়েছি খুব সুন্দর হয়েছে। তো চলো এখন তোমাদের দাদাভাইকে দেবো, আমিও খাবো, আর অদ্রিজা ঘুমিয়ে গেছে ওর জন্য রেখেছি, ওকে গরম গরম ভেজে দেবো। বন্ধুরা একটু রেডি হয়েছি আর যাচ্ছি আমরা একটা নিমন্ত্রণ বাড়িতে, নিমন্ত্রণ বলতে মায়ের পুজো, মানে মা কালী পুজো আছে আজকে, অদ্রিজা যে বাড়িতে গান শিখতে যায় সেই বাড়িতেই তো নিমন্ত্রণ দিয়েছে, এখন সেখানে যাচ্ছি। তো চলো সবাই যাবো, আমরা 3 জনেই যাচ্ছি, চলো তোমরাও সঙ্গে থাকো। তো বন্ধুরা গ্রামের যেহেতু বউ, সেরকম সাজগোজ আমার কিছুই নেই, শুধুমাত্র এই যে শাড়িটা একটু পরেছি আর কিছুই না, নর্মালি। তো কিরকম লাগছে একটু কমেন্ট করে জানিও। এই যে এই বাড়িটাতে অদ্রিজা এখন গান শিখতে আসে, তো সত্যি মানে মানুষের সঙ্গে না মিশলে বোঝা যায় না, আর এখানে হচ্ছে হরিবাসর হচ্ছে, যেহেতু দিনের বেলায় পুজো হয়েছে এখন সন্ধ্যাতে নাম সংকীর্তন দেওয়া হয়েছে, তো এই বাড়ির মানুষগুলো সত্যি মানে এত সুন্দর আচার ব্যবহার, মানে আমাদের দেখতে একেবারে সেই ঘরে নিয়ে যাবেই। আমি বললাম যে না আপনারা ব্যস্ত আছেন তাহলে থাক এখন আমরা এখানেই বসি, তো না কিছুতেই শুনবে না, ঘরে নিয়ে গিয়ে আবার জল মিষ্টি খেতে দিল। আর সত্যি মানে খাওয়াটা যেরকমই হোক আতিথি ওটাটাই একটা বিশাল ব্যাপার। আর এখন দেখো আমরা এখানে খেতে বসছি,
তো এখানে খিচুড়ি ভোগ খাইয়েছে, অনেক কিছুই খাইয়েছে, তবে খুব সুন্দর হয়েছে আর আমার ভীষণ ভালো লেগেছে। এরকম একটা বাড়িতে আসতে পেরে না আমার ভীষণ ভালো লেগেছে। তো বন্ধুরা, গিয়েছিলাম যে বাড়িতে, অদ্রিজা ওই বাড়িতে গান শিখতে যাই, আর আজকে মায়ের পুজো যেহেতু হলো তো ভোগ খেয়ে আসলাম। আর সব থেকে ভালো লাগলো আতিথেয়তা ওনাদের, ভীষণ খুব আপ্যায়ন করেছে। খাওয়াটা তো বড় কথা না, কিন্তু এত সুন্দর আপ্যায়ন পেয়েছি এতেই মন ভরে গেছে। চলো এখন ড্রেসটা চেঞ্জ করি, আর ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বড় করছি না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, আর সবসময় হাসি খুশি থেকো। শুভরাত্রি, চলো আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।